हिसाब विज्ञान कार्य प्रचुर करब ये कयदिन समन्वय चार चिंता क्या कर তবে আজকে দুটো কাজ করব কারণ একসাথে অনেকগুলো কাজ করা যাবে না। তোমরা খেয়াল করো আমাদেরকে ক খ গ থেকে কাজ করতে হবে
অগ্নি বিমা 2 মাসের ভাড়া বকেয়া আছে। আমরা এখানে ভাড়া দিতে পারছি 20,000 টাকা, যেটা হচ্ছে 10 মাসের তার 2 মাস বকেয়া আছে। আমাদের 12 মাসের অঙ্ক হচ্ছে, সেখানে আমরা 2 মাসে যদি বকেয়া ধরি তাহলে প্রচুর হয়েছে 10 মাসে, তাহলে এই টাকাটা 10 মাসে 10 দিয়ে ভাগ হয়েছে, আর 2 মাসে কত হবে 4,000 টাকা আমরা পে করলাম। তাহলে আমরা আমার অংশ করলাম, আমরা কর অংশ করলাম, এখন আমরা খ করব। খ বের হয়ে গেছে 2 মাস পূর্ণ, অর্থাৎ বকেয়া ভাড়া 20,000 টাকা 10 বছরে, সরি 10 মাসে, সুতরাং 2 মাসে হচ্ছে 4,000 টাকা। আর বিমা খরচ 24,000 টাকা দেওয়া হয়েছে, বিমা 2 বছরের জন্য দেওয়া হচ্ছে, অর্থাৎ 2 ভাগ করলে যেতে হবে, সেই অ্যামাউন্টটাই আমাদের 1 বছরের খরচ বলে গণ্য হবে। এখন সমন্বয় করে দাবি আমরা করব, আমরা করব সমন্বয় জানা, সমন্বয় দাবিদার করার যে ঘরগুলো আছে সবগুলো ব্যাংকে নিতে হবে, সেটা আগে করবে। আমাদের অঙ্কটা 2018 সাল, 2018 ডিসেম্বর 31 প্রথম 1 নম্বর, 1 নম্বর হচ্ছে আমাদের অগ্নি বিমা 2 বছর জন্য দেওয়া হচ্ছে, তাইলে বিমা 2 বছর 1 বছরের খরচ কত, 1 বছর হচ্ছে 12,000 টাকা, তাইলে বিমা খরচ দেবি বিমা খরচ দেবি আর অগ্নি বিমা 12,000 টাকা। ব্যাখ্যা না দিলেও চলবে, এটা 1 নম্বর। 2, 2 মাসের ভাড়া বকে আছে, তাই ভাড়া ডেবিট, ভাড়া ডেবিট বকেয়া ভাড়া, বকেয়া ভাড়া এটা হলো 4,000 টাকা আমরা বের করেছি আগে, ভাড়া দিবি বকেয়া ভাড়া ক্রেডিট। নাম্বার 3, যন্ত্রপাতি অবচয়, অবচয় ডেবিট, অবচয় ডেবিট পুঞ্জীভূত অবচয়, অবচয় 10%, 6,500 টাকা, 10% 6,000 টাকা।
নেক্সট আইটেম হলো সেবায় 6000 টাকা অনুবর্তিত আছে সেবায় যদি আছে সেবায় কমে যাবে সেবায় যদি অনুবর্তিত সেবায় কি নকি অনুবর্তিত এবং স্বাস্থ্যবিধি নিয়ে চলবেন এই কামনায় আজকের ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।